প্রচুর 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 খেটেছে। প্রচুর খেয়েছে, মানে ওর ডেডিকেশন কাজের প্রতি সিনেমাটা ট্রেলার দেখে বা আচ্ছা একদমই সিরিয়াসলি। আর যেটা খারাপ লাগছিল, পোস্টারটা একটু বেশি কাদামাতা ছিল, এডিট করা একটু ছিল তো। একটু হ্যাঁ বেশি এডিটেড, মানে অরিজিনালি বেশি বেটার লাগছে আমার ট্রেলারে বা স্ক্রিনে পোস্টারের থেকে। পোস্টারটা সত্যি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই, পোলস দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, চন্দু চ্যাম্পিয়ন, যেটা আই থিঙ্ক তুমি পোস্টারও দেখেছো। কার্তিক আরিয়ান যে বডি ও চেঞ্জ হ্যাঁ, করেছে, মাই ওটা বেরিয়ে গেছে গড! ট্রেলার, হ্যাঁ, কবে বললো? আই থিঙ্ক কিছুদিন আগেই। তো এটা ডাইরেক্ট করছে কবির খান, আর এটা রিলিজ করবে 14th June। আর কাস্টে আছে অবভিয়াসলি কার্তিক আরিয়ান, শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফ, পলক লালমানি, ভুবন অরোরা। আচ্ছা, কার্তিক আরিয়ান ভুবন অরোরা হচ্ছে যেন একদম, মানে লাভ, মানে ওরা প্রত্যেকটা সিনেমাতে যেমন থাকবে, ব্রাদার, এক অ্যাক্টর এক ইন ব্রাদার, কি বলে, করণ অর্জুন টাইপ। না না, এক এক জিসম দো জা কাইন্ড অফ থিং। ওরা একসাথেই উঠেছে তো একদম, এই ফেমাস রেসপেক্ট হয়ে রাখা গেছে উচিত তো, একদম, খুবই আমার ভালো। মনে হয়। আর তাছাড়া আছে বিজয় রাজ, রাজপাল যাদব এবং অন্যান্য অনেকে। তো ভালো, এটা অনেকটা হিউজ মোস্ট কাস্ট, প্রবাবলি বেসড অন ট্রু স্টোরি, আর টু ক্যারেক্টারের ওপরে। তো দেখা যাক, অনেক ট্রু স্টোরি আসছে গো। হ্যাঁ তো দেখা যাক কেমন করেছে। ওর লুকটা তো দারুণ, না আমার ভালো লাগেনি, সরি, সিরিয়াসলি বাট ওর দেখা যাক। মুখটা দেখে কেমন একটা লাগছিল হ্যাঁ, মানে আমার, অনেকটাই জ কাট করেছে, ওর বাট মুখটা দেখা যাক। এইটুকুনি, হ্যাঁ, বডিটা এত শুকিয়ে বড়, কি গেছে। অদ্ভুত লাগছিল আমার দেখতে, আমার ভালো লাগেনি, সরি। পিয়ার প্রেশার বলতে পারছেন, 96-67, ও মাই গড। सर 65 की जंग में इसको 9 गोलियां लगी थी। जंग को 2 साल हो गए, तब से कोमा में ही है। ओ दुश्मन, क्या करे, छोड़ो मुझे, मेरे मुल्क का पैसा है। मैं डरता नहीं दुश्मनों से। हम दुश्मन नहीं है, तुम हिंदुस्तान में हो। मुरलीकांत पेटकर की कहानी आजाद हिंदुस्तान की कहानी है। हालात ऐसे कि ये देश टिक भी पाएगा कि नहीं, पर हिंदुस्तान लड़ता है हर हालात से। बड़ा होके क्या बनेगा? मास्टर जी, मैं चैंपियन बनूंगा और मेडल लाऊंगा। पूरा गांव हंसता है तेरे पे, जो पता है क्या बुलाते हैं लोग तेरे को? अरे चंदू चैंपियन। आज के बाद कोई ना आए ऐसे काम उस पे, खाली आज जाने दो दंगल को। इधर से मेरी ओलंपिक की तैयारी। কল যাতে কে বজে 10 বজে ঠিক আছে, নাশতা করে নিকলতে এয়ার ইন্ডিয়া আপনার বাপ কে একদম আমি তো জানি সুবিধা পেত না, মেরা ভগবান সে জো ভি লেনদেন থা মুঝে এসা মারনা উসকে প্ল্যান মেজ নাই থা। ও দিন মে তাই কিয়া মে জিয়েগা আর উসকে লিয়ে জিতনা লড়না পড়ে মে লড়েগা আর হর ছিড়াতি হুই হাসি কো পলট কে বোলেগা। লুকস
প্রচন্ড খেটেছে, প্রচুর খেটেছে। চকলেট বয় ইমেজ তো থেকে বেরিয়ে ওই জন্য এরকম দেখতে লাগছে, একটু অদ্ভুত না, অভ্যস্ত নয় না। हर उस चंदू के लिए जो चैंपियन बनना चाहता है, हर उस चंदू के लिए जो चैंपियन बन सकता है। मुझे प्रेसिडेंट ऑफ इंडिया पे चीटिंग का केस करने का। वाह, वाव, व्हाट टेंशन। মানে আপনাদের মতামত দেবেন, আমার তো ওরকমই লেগেছে। বাট আমার মনে হয় জকারটা এটা করেছে হয়তো অরিজিনাল লাইফে যে দেখতে ও হয়তো এরকম ধরনের দেখতে, তো ওটার সাথে ম্যাচ করানোর জন্য। আর তাছাড়া ও আর্মিতে গেছে, আর্মি একটা আলাদা বিল্ড আপ, কিন্তু যখন ও রেসলিং করছে তখন বিল্ড আপ বডির আলাদা হবে, সেটা দুটো রকমই দেখিয়েছে। হ্যাঁ, তখন স্কুল লাইফে বা গ্রামের মানুষ তখন আবার যখন দু মাস ধরে কোমায় আছে তখন তার বডি আলাদা হবে, তো প্রচুর খেটেছে, যেটা আমির খান খেটেছিল দঙ্গলের জন্য ওরকম প্রচুর খেটেছে। বাট অনেকেই খেটেছিল, মানে সালমানও খেটেছিল, শাহরুখও করেছিল, একদম মানে সবাই, মানে এটা এটা খুব মানে হার্ডলি ডেডিকেশন। শুধু আমরা তিনজনের নাম নিলাম, বাট হ্যাঁ, ভাগ মিলখা ভাগ, ঋত্বিক মেডিকমের জন্য করেছিল, দীপিকাও করেছিল, যেকোনো স্পোর্টস বা যেকোনো আর্মির এর জন্য বডিটা যেভাবে করতে হয়। আর ভ্যারিয়েশন অনেকগুলো দেখিয়েছে, এটাও টাফ। হ্যাঁ, কারণ হ্যাঁ মানে একটা রকম থাকলেই হলো যে শুধু খেটে নিলাম হয়ে গেল, কিন্তু যেখানে চেঞ্জেস আনতে হচ্ছে লাইফে, সেখানে কোনটা আগে করবো কোনটা পরে করবো, আবার ফেরত যাওয়া বডির শেপে আবার ফিরে আসা। আর আমি মানে এরা খুব খাটছে, অবভিয়াসলি খুব কষ্ট করছে, সেটা ডায়েট হোক ফিজিক্যাল ফিটনেস হোক, আমি বলবো এরকম কম করা ভালো, কারণ এটা খুব বাজে একটা এফেক্ট হয় ওদের, মানে অবভিয়াসলি হয়, আর সেটা ওরা জানে, তারপরেও করছে, মানে এটা ভালো প্রশংসাযোগ্য। বাট হ্যাঁ, হেলথ ইজ ওয়েলথ, তো নিজের শরীরের খেয়াল রাখা উচিত। আর আমরা রিসেন্টলি এটা দেখলাম শ্রীকান্ত দেখে, যেটা বললাম যে বডি ল্যাঙ্গুয়েজ ক্যারেক্টারটাকে সেট করা, মানে না মানে ওই একটু কমার্শিয়ালাইজড ট্রু স্টোরিজ গুলো এখন খুব চলছে, ট্রেন্ড হচ্ছে, মানুষ নিচ্ছে, কিছু নতুনত্ব চাইছে, তো এগুলো ওর মধ্যে পড়ছে, আশা করছি এটাও পড়বে। হ্যাঁ, ওটাই বলছি, এটা দেখে ওটাই মনে হলো যে এগুলো ওই জনরের মধ্যেই যাচ্ছে। আর আমার ট্রেন্ডটা ভালো লাগছে, কারণ কি মাস দর্শকরা এটা ভালো লাগুক, আর মাস লোকেরা দেখছে, আর সব রকম মানুষ যারা একটা ট্রু স্টোরি চায়, আগেকার কিন্তু স্টার কাস্ট ভালো থাকতো না, সেটা একটা পয়েন্ট, এটা ট্রেন্ড এনেছে অক্ষয় কুমার আর একদম জন আব্রাহিম, এরা দুজনে অনেক ট্রু স্টোরি করেছে এক সময়, আর ওগুলো চলেছে, তারাই এনেছে, খুব ভালো চলেছে, দারুণ চলেছে, যেখানে পরপর ফ্লপ যাচ্ছিল অক্ষয় কুমারের সেখানে থেকে ঘুরে দাঁড়িয়েছিল এই মুভিগুলো। আমার মনে হয় মাস লোকেরা এটা দেখতে পছন্দ করছে বলে আরো ওরা ট্রু স্টোরি আর আমাদের রিয়েল হিরোজ এর স্টোরি গুলোকে আরো হাইলাইট করছে, যেটা খুব ভালো জিনিস। হ্যাঁ, শেরশাহ কত দারুণ হয়েছিল, কিন্তু হ্যাঁ ওটা একটু কমার্শিয়াল মুভি ছিল, বাট কত ভালো ছিল, ট্রু স্টোরি ছিল, সবাই দেখেছে, দারুণ লেগেছে। আর আর এগুলোর মধ্যে যখন ভালো অ্যাক্টর দিয়ে আনা হয় না, সোনে পে সোহাগা এসে যায়, যে অ্যাক্টিং এত সুন্দর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, অ্যাক্টিং ভালো, বাজেট আছে, তো সবটা একটা সাপোর্ট, একটা মিউজিক দারুণ, মানে সবে তো এই চার চান লাগানোর ব্যাপারটা, তো খুবই ভালো লাগে আমাদের এটা একদম, তো এটা ওরকমই জনের মধ্যে পড়ছে, আশা করছি এটা দারুণ হবে, মানুষদের ভালো লাগবে। আর কার্তিক আরিয়ানের জন্য তো হার্ট সফট প্রচুর খেটেছে, মানে ওর জন্যই দেখতে যাওয়া উচিত, একদম আমরা চাইবো যে ওর এই
ডেডিকেশন এটা ওর ফুলফিল হোক ও ফেরত পাক জিনিস এটা থেকে একদম আমি প্যার কা পঞ্চনামা 1 থেকে ওকে দেখেছি তো আমার কাছে সিরিয়াসলি একটা চেঞ্জ ওর নামটা কি ওর সাথে বাই ডিফল্ট জুড়ে যায় নাকি সত্যি আছে দেখতে পেলাম না ভুবন অরোরাকে এখানে বাট আছে নিশ্চয় কাস্টিং দেওয়া হয়েছে একদম একদম তো আপনারা জানাবে আপনারা ট্রেলারটা দেখে থাকলে কেমন লেগেছে আপনারা জানতেন কিনা আমি জানতাম না ইনার ব্যাপারে ইনি এখনো আই থিঙ্ক বেঁচে আছে কিনা জানি না বাট একটা এজেড দেখানো হলো লুকটা যেখানে প্রেসিডেন্টের উপরে মান কি চিটিং এর মানে আপকে উপর কেস করা চাইতে প্রেসিডেন্টের উপর হিন্দুস্তান কে প্রেসিডেন্ট কে উপর কেস করা চাইতো চিটিং এর জন্য ও নিজেই বললো হ্যাঁ ও দাড়ি সাদা দাড়ি গোপরে ওরে লুকটা ছিল হ্যাঁ ওটা হলো অন্য ক্যারেক্টার না 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 ওই দেখো এই এই অফ ইন্ডিয়া পে চিটিং হ্যাঁ ঘটনাটা বলছি 67 এর ঘটনা যেটা দেখাচ্ছে তো ভালো লাগলো বেশ বেশ ভালো লেগেছে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট করে রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হবে বাই বাই